লবণ টবণ ঠিক আছে কিনা সবাই এটা সুন্দর করে বলো, আদিব রিভিউ দাও, অনেক মজা হয়েছে, আগে খাইয়া বলো। এখন তুমি সত্যি করে বলো, খাওয়া যায়? ভাল লাগে? ভালো রোহান, ভাল লাগতেছে? খাওয়া যায়? আর দিও সবাই শেষ করে, কিন্তু আমার নিবা তো। সবার ভালো লাগলে কি করবে আমাদের চ্যানেলটা? সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন, আর সাথে বেল আইকনটিও প্রেস করে দিতে হবে। তাহলে কি হবে আমাদের পরবর্তী ভিডিওগুলো? আপনাদের সামনে চলে যাবে, তো সবাই পাশে থাকবেন নাকি? আসসালামুআলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো আজকে স্পেশাল বিরিয়ানি রান্না করছি। রোহান আসছে, আমার বোনের ছোট ছেলে, ওদের তো বিরিয়ানি খুব পছন্দ। এর জন্য তো যা যা আমি নিয়েছি, গরুর গোস্তে প্রথমে তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, সাথে দুধের সাথে আমি লেবুর রস দিয়ে একটু দধির মতো করে নিয়েছি, টক দই সেটা দিয়ে দিলাম। এখন বিরিয়ানি মশলাটাও দিয়ে দিব, রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়ে আসছি আমি, তো সেটা দিয়ে দিলাম। এক্সট্রা করে আমি একটু জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়াও দিব যেহেতু, আর একটু শুকনো মরিচের গুঁড়াও দিব, ওরা খুব ঝাল খায়, ঝাল পছন্দ করে এর জন্য। তো আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটু পরে দিব, প্রথমে পেঁয়াজ দিচ্ছি না, পেঁয়াজটা আমি একটু পরে দিব। এই তো সব মশলা দেয়া হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে মেখে চুলায় বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই স্বাদ মতো লবণ দিবেন বা পরিমাণ মতো, লবণটা কেউ কম বেশি খায়। লবণ এমন একটা জিনিস, আসলে বেশি হয়ে গেলে খাওয়া যায় না, আবার কম হলেও খাওয়া যায় না, ঠিক পরিমাণ মতোই লাগে। তো আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি, আজকে ম্যারিনেট করে রাখিনি। তো আমার মাংসটি প্রায় হয়ে গিয়েছে, এটা কিন্তু আদিব নেড়ে দিচ্ছিল যেহেতু সে ভিডিও করতে আসছে, তো আমি নামিয়ে নিব। এখন চালের প্রসেসিং চলছে, আমি পেঁয়াজের পেঁয়াজ, তেজপাতা, এলাচ, কাজু বাদাম, কিশমিশ সব একসাথে ভেজে নিচ্ছি। এখন চালটা দিয়ে দিব আমি, ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিছুক্ষণ কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যখন পোলাওটা আমার হয়ে যাবে তখন আমি মাংসটা মিশিয়ে তারপর রান্না শেষ করব। তো গতকাল কাপড় বাসায় গিয়েছিলাম, তখন রোহানকে অনেক বলে নিয়ে আসছি, আসতে চায় না, তারপর নিয়ে আসছি। যেহেতু আদিব দিয়া খুব মন খারাপ করে ইদানিং, একা একা ওদের ভালো লাগে না, বাসায় তেমন কেউ নেই, পরে ও তো আসছে, ওদেরও ভালো লাগে না, ওরাও বাসায় একা একা। আসলে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েও হচ্ছে না, মানুষের যে কি হবে, এখন তো আবার সেই বন্যা চলে আসছে, চারপাশে কিন্তু প্রচুর বন্যা। আমাদের বাসার পাশে যে খালটা রয়েছে সে খালটাতে কিন্তু জোয়ার ভাটায় বেশ পানি আপ ডাউন করে, জানি না আমি তো দেখি নাই কখনো এখানে পানি উঠতে, এবার ওঠে কি না, উঠতেও পারে যেহেতু এবার হয়তো ভয়াবহ বন্যা হবে। তো পানি দিয়ে দিয়েছিলাম আমি পরিমাণ মতো, আর আমার কষানো হয়ে গিয়েছে, তারপর কিছুক্ষণ পরেই আমি পানিটা দিয়ে দিব। যা বলছিলাম, আপনারা যারা দেশে আছেন, বাংলাদেশে,
তাদের কোথায় বাড়ি বা কারো বাসার আশেপাশে বন্যা আসছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের যদিও ওইভাবে হয়নি, কিন্তু বৃষ্টির পানিতে খালটা ভরে যায়, তো পানি দিয়ে দিলাম আমি। এখন ঢেকে দিব দম করে, একটু সিদ্ধ হলে তারপর আমি ঢেকে দিব। এই তো কিছুক্ষণ পরে যখন আমি উঠিয়েছি, আমার পোলাওটা হয়ে গিয়েছে। দেখেন পানি কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে। এখন আমি মাংসটা মিশিয়ে নিলে কিন্তু বিরিয়ানি হয়ে যাবে। বিরিয়ানি রান্না করা মনে হয় খুব ইজি একটা জিনিস, আর সবচেয়ে শর্টকাট বলে দাওয়াত করে যদি বিরিয়ানি খাওয়ানো হয় মানুষকে, এর চেয়ে শর্টকাট আর কিছু নেই। কারণ তেমন বেশি একটা কষ্ট করতে হয় না। আর রাফি রুহান ওরা আসলে তো খুব ইজি হয়, যেহেতু ওরা বিরিয়ানি পছন্দ করে। আমার ভাইয়ার ছেলেও কিন্তু বিরিয়ানি পছন্দ করে, আদিব দিয়াও একই অবস্থা। তো সবার উপলক্ষেই কিন্তু বিরিয়ানি রান্না করলাম। মাংসটা আমি দিয়ে দিয়েছি, এখন মিশিয়ে কতক্ষণ দমে রাখবো, তারপরেই হয়ে যাবে আমার রান্না, শেষ হয়ে যাবে। তো আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা তৈরি করে খাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কম বেশি সবাই কিন্তু আমরা একটু রিচ ফুড পছন্দ করি, আর সামনেই আসছে কোরবানি, কম বেশি সবাই রান্না করবে। তবে এবার যে পরিস্থিতি, কোরবানি দেওয়াটাও কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে, কারণ করোনা যেতে না যেতে এখন আবার কিন্তু বন্যা চারপাশে, সবার ব্যবসা বাণিজ্য কিন্তু খুবই কঠিন পরিস্থিতি। শুধুমাত্র যারা সরকারি চাকরি করে তাদের বিষয়টা কিন্তু আলাদা, এছাড়া কিন্তু প্রাইভেট সেক্টরে যারা আছে তাদের দুঃখের শেষ নেই। তো ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।